নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বৃহস্পতিবার একটি প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হল। এসএফআইয়ের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। আগামী 17 মার্চ মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হবে। পথচারীদের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে যোগ কদমে। এক প্রৌঢ়াকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলন্ত বাসের চাকা ফেটে বিপত্তি ঘটল। শিহারা অঞ্চলের নতুগ্রামে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। ফাল্গুন মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় খেটু পুজো। ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। চলে আসছি বিস্তারিত খবরে। বৃহস্পতিবার একটি প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। হিউম্যানিটিস বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। একটি প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। হিউম্যানিটিস বিল্ডিংয়ে অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। উদ্যোক্তাদের আশা, এর ফলে জেলার ইতিহাস সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষজন। জেলার 4টি জায়গার বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং স্থাপত্য নিয়ে কাজ চালানো হচ্ছে আয়োজকদের পক্ষ থেকে। জানানোর জন্য যে আর্কিওলজি কে ভালোবাসুন, ইতিহাসকে ভালোবাসুন, তাহলে আমরা আলটিমেটলি এগোতে পারব। কেননা আর জেলাকে, নিজের জেলাকে ভালোবাসলে, নিজের জেলার ঐতিহ্যকে ভালোবাসলে, নিজের জেলার ঐতিহ্যকে ভালোবাসলে, নিজের জেলাকে ভালোবাসলে আলটিমেটলি দেশকে ভালোবাসতে পারবে। আমরা এই এই উদ্যোগটা আমরা সেই জন্য সরকারের তরফে দিয়েছি। আগে নিজের জেলাকে চাই, নিজের জেলাকে ভালোবাসো, নিজের জেলাকে ভালোবাসলে অটোমেটিক্যালি আমি দেশকে ভালোবাসবো। বর্ধমান জেলার একটা আর্কিওলজিক্যাল ভিউ পাবে, বর্ধমান জেলার সম্বন্ধে পাবে, তার সঙ্গে পুরো রাজ্যের একটা ভিউ পাবে। এবং যে প্রত্নসৌধগুলো নীরবে দাঁড়িয়ে আছে, তারা তো কিছু কথা বলে, সেই ভাষাগুলো তারা একটা হাতে ধরে তাদেরকে দেখিয়ে দেওয়া আর কি। প্রাথমিক স্টেপ, তারা দেখতে পাবে যে এইভাবে ওই প্রত্নসৌধগুলো এই বিষয়গুলো তাদেরকে বলছে। আজকে সেই বিষয়গুলোই আমরা আলোচনা করবো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আমরা সবকটা সাইটকেই আমরা আস্তে আস্তে আর পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তুলছি। এটা হচ্ছে প্রাথমিক ধাপ। আগে আর্কিওলজিক্যাল সাইটগুলোকে আমরা ডেভেলপ করছি, তারপরে পর্যটন, তার সঙ্গে পর্যটনকে জুড়ে দেওয়া হচ্ছে। আমাদের দপ্তরটা হচ্ছে দুটো দপ্তর একসঙ্গে এখন সরকারের, মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন এখন দুটো দপ্তরের দায়িত্বে, তো দুটো দপ্তরকে ইয়ে করেই হচ্ছে একসঙ্গে। যেখানে আমাদের এই কাজগুলো হচ্ছে তার সঙ্গে পর্যটন কেন্দ্র গড়ে উঠছে। চারখানাতে আমাদের কাজ চলছে, বর্তমানে চারখানা জায়গায় আমাদের কাজ চলছে, সংরক্ষণের কাজ চলছে। জগদানন্দপুর দাঁইহাট, জগদানন্দপুর মন্দির দাঁইহাট, আরেকটা হচ্ছে শ্রীবাটি, তিনটে মন্দির আছে ওই কাটোয়ার পাশে শ্রীবাটিতে, অসাধারণ টেরাকোটার মন্দির, সেই তিনটে সংরক্ষণের কাজ চলছে এখন, দেখতে পাবেন। এছাড়া বাদশাহি মস নতুনহাট, সেটার কাজ শুরু হচ্ছে। আর মানকরের মন্দিরগুলোর কাজ, মানকরের মন্দিরের কাজগুলো শেষের দিকে। তার মানে এই চারটে জায়গায়, বর্ধমান জেলার চারটে জায়গায় আমাদের এখন অ্যাট প্রেজেন্ট কাজ হচ্ছে। তাই চারটে, বর্ধমানের এই চারটে মানেই এই বছরের টার্গেট আছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্ল্যানের, এই চারটে করা, এই চারটে করে একটা জেলার উপর চারটে মানে অনেক। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের এখানে বর্ধমানের যে পূর্বদের ঐতিহ্যগুলো আছে, গোটা বর্ধমান ডিস্ট্রিক্টে কালনা কাটোয়া আরও যে আশেপাশের অঞ্চলগুলো আছে, সেখানে যে স্থাপত্যগুলো পাওয়া গেছে, আগেকার দিনের স্থাপত্য, এইগুলো যে আর্কিওলজিক্যাল যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলোকে এখানে প্রদর্শন করা হয়েছে। এইটাকে নিয়েই এখানে আমাদের একটা সেমিনার করার ব্যবস্থা করা হয়েছে আজকে। এখানে সবাই, শুধু মানে শুধু এটা মানে গোটা বর্ধমানবাসী এবং যত বর্ধমানের স্টুডেন্ট আছে এখানকার সবাইয়ের জন্যই এটা ব্যবস্থাটা করা হয়েছে। শুধু এটা ডিপার্টমেন্টের এটা ব্যবস্থাটা নয়, মানে এটা গোটা মানে সমস্ত আমাদের শুধু হিস্ট্রি ডিপার্টমেন্ট
সময় গত সমস্ত ডিপার্টমেন্টে এসে এখানে বলা হয়েছে যে তারা এসে এখানে দেখবে কি এখানে বর্ধমানে কি কি পাওয়া গেছে না পাওয়া গেছে বা কি কি ছিল এখানে, সেইগুলো দেখানোর জন্যই এইটা এক্সিবিশনটা করানো হয়েছে। এই এটার মাধ্যমে আমরা দেখাতে চাই পূর্ব মানে বর্ধমানে বা এই বর্ধমান যেটা কি কি যে ছিল সেই পুরনো ঐতিহাসিক জিনিসগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যেখানে বর্ধমানে আসলে কি কি সেগুলো মানে খুঁজে পাওয়া গেছে, যে সেখানে কি কিভাবে পদ্ধতিগত সে কিভাবে মানুষ আবিষ্কার করেছে সেইগুলোকে মানে কিভাবে সে লুপ্ত হয়ে গেছে সেই জিনিসগুলোকে খুঁজে খুঁজে বার করেছে সেইগুলোকেই আমরা এক্সিবিশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এটা আমরা থেকে আমরা খুবই উপকার পাচ্ছি, কারণ এগুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারছি যে পুরনো আমরা অনেকগুলো যেগুলো জানতামই না বলতে গেলে, এগুলো থেকে আমরা জানছি যে পুরনো কি কি ছিল না ছিল বা এই ছবিগুলো দেখে আমরা জানছি যে কোথায় কি মন্দির আছে বা কোথায় কি আর্কিটেকচারগুলো পাওয়া গেছে এগুলো এগুলো থেকেই আমরা জানছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ টুরিজম তো ঠিকই, কারণ এইসব দেখা দেখে অনেকে দেখবে এবার বেড়াতে যাওয়ার সেই জায়গাগুলোর সম্ভাবনা থাকবে যে আমরা এখানে দেখি খুব সুন্দর জায়গাতে এবার তাহলে এখানে একটা পিকনিক করবো বা বেড়াতে যাবো, এটা তো একদমই ঠিকই, এটা দেখে তো অনেকে বেড়াতে যাওয়ার ইচ্ছাও থাকবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। এসএফআই এর পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার, গার্জেন গেট চত্বরে চলে এইরূপ কর্মকাণ্ড, বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দুর্নীতির প্রতিবাদ জানাতে এইরূপ উদ্যোগ নেন আয়োজকরা। অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার, এসএফআই এর পক্ষ থেকে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্তরের পরীক্ষার ফলাফল প্রকাশের লাগাম ছাড়া গাফিলতি ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের পক্ষ থেকে এদিন বিভিন্ন দাবি পেশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে এদিন কার্জন গেট সংলগ্ন এলাকায় চলে পথ অবরোধ কর্মসূচি, কর্মসূচির ফলে এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। সংগঠনের পক্ষ থেকে এদিন জানানো হয় দাবি না মানা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে পিছু পা হবেন না। তারা এই কর্মসূচি দীর্ঘ চার বছর ধরে আমাদের যে দাবি ছিল সেই দাবি আবার পুনরুত্থান করলাম। আমরা দেখেছি বর্তমান বিশ্ববিদ্যালয়ে লাগাতার দুর্নীতি চলছে রেজাল্ট সংক্রান্ত বিষয়ে, এবং এবার সেই দুর্নীতি গাফিলতিতে পরিণত হয়েছে। আমরা দেখছি দিনের পর দিন বর্তমান বিশ্ববিদ্যালয়ের সমস্ত স্নাতক স্তরে রেজাল্টে পাশের হার কমছে। এবারও প্রথম বর্ষের রেজাল্টে দেখেছি পাশের হার প্রায় 17% কমেছে, দ্বিতীয় বর্ষের ক্ষেত্রেও সমস্ত স্তরে প্রায় 18% রেজাল্টের হার কমেছে। ফলে আমাদের প্রশ্ন এটাই বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে এই যে রেজাল্টের প্রত্যেকবার হ্রাস পাচ্ছে পাশের হার, তো এই পাশের হার হ্রাস পাওয়ার জন্য কারা দায়ী? নির্দিষ্ট বর্তমান বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো ব্যবস্থা সঠিক মান উন্নয়ন হয়নি বলে ছাত্রছাত্রীরা সেখানে সঠিক পড়াশোনার পরিবেশ পাচ্ছে না, পড়াশোনার পরিবেশ পাচ্ছে না বলে তারা পড়াশোনা করতে পারছে না, তোমাদের রেজাল্টের ফলাফল খারাপ হচ্ছে। এবং যখন আমরা লাগাতার বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে এর আগে যখন আন্দোলন করেছি আমরা, তখনও তিনি কোনো উত্তর দিতে পারেননি। এবং আমরা গত 29 জানুয়ারি যে আন্দোলন করেছিলাম, আমরা আন্দোলন গিয়ে বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, সেই ডেপুটেশনে বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত ছিলেন না। আমাদেরকে বারবার বর্তমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাভয়েড করছে, ছাত্রছাত্রী যখন তাদের দাবি নিয়ে যাচ্ছে দাবিতে শুনছেই না, বরঞ্চ লাগাতার বর্তমান বিশ্ববিদ্যালয় রেজাল্ট সংক্রান্ত বিষয়ে গাফিলতি এবং দুর্নীতি চলছে। আমরা বলছি যে CBCS আগের বার থেকে লাগু করা হয়েছে, CBCS এর নিয়ম অনুযায়ী চয়েস বেড কেজি সিস্টেম, সেখানে নিয়ম অনুযায়ী 45 দিনের মধ্যে রেজাল্ট বের করতে হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 68 দিন হয়ে গেছে সেই রেজাল্ট এখনও পর্যন্ত বের করতে পারেনি। এবং যে কলেজগুলো আছে কলেজের কাছে ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করলেও ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত ওদের হাতে রেজাল্টের হার্ড কপি পায়নি, অর্থাৎ ছাত্ররা কোন বিষয়ে কোন নাম্বার পেয়েছে বা কোন বিষয়ে ফেল করেছে এখনও পর্যন্ত অবগত না। আমরা বলছি নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্ট বের করতে হবে, CBCS এর যে নিয়ম সেই নিয়ম মানতে হবে, বর্তমান স্ট্যাটুট যে নিয়ম আমাদের কাছে প্রকাশ করতে হবে, ওয়েবসাইটের ফলাফল সকলের হাতে হার্ড রেজাল্ট কপি দিতে হবে। এই দাবি দেখে আপনারা আজকে কার্জন গেটে কী করলেন? কার্জন গেটে আমরা অবস্থান বিক্ষোভ করলাম, আমরা রাস্তায় পথ অবরোধ করেছিলাম, কারণ আমরা জানি মাধ্যমিকের রেজাল্ট বর্তমান জেলার বর্তমান শহরের অন্তর্ভুক্ত পাশাপাশি যে লোকাল কমিটিগুলো ছিল তারাই এসেছিলো বর্তমান জেলার। আমরা এরপরে বলছি যদি এই নিয়ম না মানে তাহলে আমরা দেখেই চিরাচরিত নিয়ম অনুযায়ী বর্তমান বিশ্ববিদ্যালয় আমাদের পুরো জেলার ডাকে আবার কর্মসূচি আমরা পালন করবো, এবং আমাদের দাবিকে আমরা এই রাস্তায় থেকেই আন্দোলনের মাধ্যমে ছিনিয়ে নিচ্ছি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখব পরবর্তী খবরে। আগামী 17 মার্চ মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলকোট মাত্রন স্কুল মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলনটি। সে উপলক্ষে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। আগামী 17 মার্চ মঙ্গলকোটে অনুষ্ঠিত হতে চলেছে মহিলা তৃণমূল কংগ্রেস সম্মেলন। ওই দিন মঙ্গলকোটের মাত্রন স্কুল মাঠে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। ওই দিন উপস্থিত থাকার কথা আছে চন্দ্রনাথ মুখার্জি, মঙ্গলকোটে তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অনুব্রত মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উদ্যোক্তাদের আশা, ওই সম্মেলনে কয়েক হাজার মহিলা অংশগ্রহণ করবেন। সম্মেলন উপলক্ষে স্কুল মাঠে মঞ্চ তৈরির কাজ চলছে। এদিন মাঠে উপস্থিত হয়ে দেখা গেল ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, যুব সভাপতি প্রদীপ চট্টরাজ কাজের তদারকি করছেন। অবজারভার অনুব্রত মন্ডল বলেছে যে গোটা বীরভূম ডিস্ট্রিক্ট এবং মঙ্গলকোট, আউসগ্রাম, ক্ষেত্রগ্রাম সব জায়গায় মহিলা সমাবেশ আগামী 17 মার্চ আমাদের এখানে মহিলা সমাবেশ আমাদের কাদের উদ্যোগে হচ্ছে? এটা আমাদের হচ্ছে আমাদের সমস্ত আমাদের মঙ্গলকোটে কিন্তু সমস্ত ব্লকটাই একটা ভাবে চলে, মহিলাদের সমাবেশ হচ্ছে, কিন্তু আমাদের ব্লক মানে তৃণমূল কংগ্রেস কমিটি যারা আছে তারা সবাই মহিলা। এই সভার মধ্যে আপনারা কি বার্তা দিতে চাইছেন? আগামী দিনে যে 50% মহিলার সংরক্ষণ করেছেন মমতা ব্যানার্জি এবং প্রধান আমাদের পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের সভাধিপতি যে মহিলা হয়েছে, আগামী দিনে মহিলাদেরকে যে ব্যাপকভাবে এগিয়ে আসতে হবে সেই বার্তাটাই আমরা দিচ্ছি। কে কে উপস্থিত থাকবেন 17 মার্চ? উপস্থিত থাকবেন এখন পর্যন্ত ঠিক আছে যে চন্দ্রনাথ মুখার্জি উপস্থিত থাকবেন, আমাদের অবজারভার অনুব্রত মন্ডল উপস্থিত থাকবেন, আরো বিভিন্ন মানে রাজ্যস্তরের নেতৃত্ব নিয়ে বলেছেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের কি কি করণীয় সে ব্যাপারে উপস্থিত বক্তারা বক্তব্য রাখবেন। এই 17 তারিখে মহিলা যে জনসভা কেষ্টদার নেতৃত্বে অপূর্ব চৌধুরী উদ্যোগে তার প্রস্তুতি পর্ব চলছে। কে কে আসবেন? আসবেন কেষ্টদা আমাদের মঙ্গলকোটে অবজারভার, আশিসদা, চাঁদুদা, বিকাশদা সব নেতৃত্বই আসবে। আমরা বার্তা দিতে চাইছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 50% মহিলা আমাদেরকে সব জায়গায় সংরক্ষণ করতে হবে, তার জন্য মহিলাদের নিয়ে আমাদের একটা সমাবেশ হচ্ছে কেষ্টদার নেতৃত্বে। কোথায় হচ্ছে এটা? এই মাদ্রুন ফুটবল ময়দান। মঙ্গলকোট থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরোধের পর। পথচারীদের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে জোর কদমে। মঙ্গলকোট ব্লকের মাত্রুন গ্রামে চলে এই রূপ কর্মযজ্ঞ। নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি গ্রামবাসীরা। ঢালাই রাস্তার কাজ চলছে জোর কদমে। গ্রামবাসী ও পথচারীদের সুবিধার্থে এই রূপ উদ্যোগ গৃহীত হয়েছে। মঙ্গলকোটের মাথরুন গ্রামে চলছে ঢালাই রাস্তা তৈরির কাজ। দীর্ঘদিন ধরেই গ্রামের রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল, ফলে ক্ষোভ বাড়ছিল সকলের মনে। ক্ষোভ প্রশমন করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। পঞ্চায়েত ভোট আছে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের অঞ্চলে যত রাস্তা আছে সমস্ত রাস্তা ঢালাই হয়ে হচ্ছে এবং আর কিছু বাকি সেগুলো হয়ে যাবে, এবং সাইডে ড্রেন মানে ওয়াল গার্ড, কোনো কোনো জায়গায় হয়তো জলের অসুবিধা, সেই জলগুলোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা এই উদ্যোগ নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুপ্রেরণা। আর বাকি কতটা আছে? বাকি আর সামান্য কিছু আছে, ওগুলো পঞ্চায়েতে ভোটের আগে হয়ে যাবে। পঞ্চায়েত ভোটের আগে হয়ে যাবে। আপনার নাম? আমার নাম কদর খান, আমি পঞ্চায়েত সদস্য। কোন গ্রাম এটা? এটা মাথুরুন, সুরুলিয়া ওয়ানের মাথুরুন গ্রাম। ব্লক প্রেসিডেন্ট অপূর্ব চৌধুরীর নেতৃত্বে আমাদের পঞ্চায়েতের যে উদ্যোগে কাজ চলছে মাথুন গ্রামের শিমুলে 1 নম্বর অঞ্চলে অন্তর্গত, এবং আমাদের সদস্য কদর খান, রাজীব গোপাল গোস্বামী, গিলাল মুখার্জি নেতৃত্বে আমাদের আরো অনেকের নেতৃত্ব দিয়ে আমাদের মাথুন গ্রামের সমস্ত পঞ্চায়েতের কাজ প্রায় একরকম আমরা করতে পেরেছি। আর হয়তো সামান্য কিছু আছে, মাথুন গ্রামের ভিতরে একটা পিচ রাস্তা করতে পেরেছি, মাথুন স্কুল দীর্ঘদিনের একটা স্কুল 100 বছর পূরণ হয়ে গেছে, সেখানে কোনো আমাদের রাস্তাঘাট ছিল না, আমরা মাটি দিয়ে রাস্তাটা করে ফেলেছি, এবং আগামী 1 এপ্রিলই সেখানে আমাদের কিছু টাকা স্যাংশন হয়েছে, একটা হিম পাইপের বড় একটা কালভার্ট হবে। এটাতে কত খরচা আছে মোটামুটি? আমাদের এই মাথুন গ্রামের প্রত্যেকটা ফেজে প্রায় 3,39,000, কোনো কাজটায় আছে 3,32,000, কোনো কাজটায় আছে 1,80,000, কোনো কাজটায় আছে 5,00,000। এরকম কাজের অ্যাকশন প্ল্যান হিসাবে সেরকম আমাদের কাজ পাস হয়, এবং আমাদের পঞ্চায়েতের এবছর 82টা এনার্জিস থেকে রাস্তা টেন্ডার হয়েছে, এবং 82টা রাস্তার মধ্যে সমস্ত অনগয়ন হয়ে গেছে এবং প্রত্যেকটা রাস্তায় কাজ চলছে। আর আগামী পঞ্চায়েতের পর হয়তো কিছু কিছু জায়গায় কিছু সামান্য কাজ বাকি থাকবে। গ্রামে ঢালাই রাস্তা হওয়ায় খুশি সকলে। মাথুন গ্রামে কাজ প্রায় অনেক জায়গাতে শেষ হয়ে আসছে, দু একটা বাকি আছে,
গ্রামের দক্ষিণে যে একটা নেলা আছে ওই নেলাটা একটা কালভাটের মতন বড় সাইজে করতে পারলে ওই পাড়াতে প্রায় 30 ঘর লোক বাস করছে, ওদের খুব অসুবিধা। সেই জন্য আমরা চাই যে যেন এটা পরে হয়ে যায়। আবার গ্রামে যেসব রাস্তাঘাট রয়েছে সবই ভালোভাবেই হচ্ছে। আগে কি এরকম ছিল? না, আগে সব ছিল না। আমিও সিপিএম এ পঞ্চায়েত ছিলাম, আমি 10 বছর করেছি, ওসব কিছু হয় না। মাথুরন থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। এক প্রৌঢ়াকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বরশুলে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সরকারি আবাসনে প্রৌঢ়াকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের বরশুলে। মৃতার নাম বাসবী ব্যানার্জি। পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের সরকারি আবাসনে থাকেন বাসবী ব্যানার্জি ও তার একমাত্র অবিবাহিত ছেলে চন্দন ব্যানার্জি। বুধবার প্রতিদিনের মতো অফিসে চলে যায় চন্দন। রাত্রি 8টা নাগাদ বাড়ি ফিরে মাকে ডাকাডাকির পর সারা না পেয়ে দেখেন সদর দরজা ভেজানো আছে। চন্দন ঘরে ঢুকে দেখেন রান্নাঘরে মায়ের দেহ পড়ে আছে, মুখের পাশ দিয়ে রক্ত লেগে আছে। সঙ্গে সঙ্গে চন্দন প্রতিবেশীদের খবর দেয়। খবর দেওয়া হয় থানায়। শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। বাসুদেবীর পুত্র জানান, তার মায়ের সঙ্গে থাকা সোনার গহনা ছাড়া অন্য কিছু খোয়া যায়নি। কালকে রাত 8টার সময় ঘর থেকে মানে অফিস থেকে ফিরে দেখি যে বাইরের দরজাটা অর্ধেকটা ভিজানো আছে, তারপরে দরজাটা দেখছি প্রায় পুরোটাই বন্ধ। তারপরে আমি দৌড়ে গিয়ে দেখি যে মা রান্নাঘরে এরকম পড়ে আছে। তারপরে আমি ভেবেছি যে মায়ের বোধহয় স্ট্রোক হয়েছে কি কারেন্ট লেগেছে, হয়তো কারেন্টে শর্ট সার্কিট হতে পারে, কেন একটু নীল হয়ে গেছিল তো চোখের দিকটা, প্রাথমিক অনুমান ওটাই আমার হয়। দিয়ে বন্ধুদেরকে খবর দিই। হ্যাঁ, তারপরে ডাক্তার আসে। ডাক্তার এসে যেটা বলে প্রথমেই যে এটা মানে মার্ডার কেস আছে বা এখানে টর্চার হয়েছে আর কি। হ্যাঁ, এটা কোনো হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাকের কোনো প্রশ্ন নেই। তারপরে পুলিশ আসে, পুলিশের দিয়ে ইনভেস্টিগেশন করে করে তারা সিদ্ধান্ত এটাই পৌঁছায় যে এটা মার্ডার কেস। হ্যাঁ, আঘাতের চিহ্ন তো ছিল চোখে। প্রথম কথা হচ্ছে চোখটা বাঁচ মানে ডান দিকের চোখ, হ্যাঁ, প্লাস গলার দিকে, গলাতে এরকম দাগ টিপের দাগ ছিল বা গলা টিপার মতন যেরকম। হ্যাঁ, সোনা গয়না ছিল, গলায় সোনার চেন ছিল, কানেতে দুল রিং ছিল, রিং জাতীয় দুল। হ্যাঁ, হাতে বালা ছিল। হ্যাঁ, আর হাতে আংটি ছিল। অবশ্যই যখন পুলিশে যখন বলছে এটাতে এটা হত্যা করা হয়েছে, তো এটা তো হত্যা তো বটেই, নাহলে ওরকমভাবে চোখ খুলে যাবে হঠাৎ, জিনিসগুলো থাকবে না। হ্যাঁ, যদি স্ট্রোকই হতো বা যদি এরকম কোনো সমস্যা দেখা যায় তাহলে তো জিনিসগুলো তো ইন্ট্যাক্ট থাকতো শরীরে। না, আমি আমি স্থির বিশ্বাস আমার যেটা মার্ডার কেস এটা। না না না, আমাদের সাথে কারো শত্রুতা নেই। আমরা বিগত 1978 থেকে এখানে আছি। পূর্ব পরিকল্পিত না, পূর্ব পরিকল্পিত হলে তাহলে প্রথমে বেঁধে রেখে, আমার যেটা অনুমান হয়েছে যে প্রথমে বেঁধে রেখে, হ্যাঁ, তারপরে অন্যান্য জিনিসগুলো হাতরা তো চাবি টাবি নিত, তারপরে শেষকালে যা ডিসিশন, তো শুধুমাত্র ওইটুকুনি নিয়ে চলে যাবার জন্য হয়তো ইনস্ট্যান্ট এসছে, হয়তো জানাশোনা লোক চাটা মা চা করে দিয়েছে খেয়েছে, এবার তার হঠাৎ মনে হয়েছে সোনা দানা আছে, যাই একটু চমকে চমকে নিয়ে নেবো, যখনই দেখেছে জানাশোনা। কালকেও কথা হয়, আমি ভবানীপুর থানার ওখানে, হ্যাঁ, চা করে দিয়েছে, দুটো কাপ ছিল, যে দুটো কাপগুলো আমরা মিস্ত্রি জাতীয় লোক যখন বাড়িতে আসতো, হ্যাঁ, সেই কাপগুলো সেই পারপাসেই ব্যবহার হতো, আর অন্য কারোর জন্য না। হ্যাঁ, কাজ তো বলতে, হ্যাঁ, এর আগের টিউবওয়েলের কাজ হয়েছে, মানে টিউবওয়েলের কাজ হয়েছে, তারপরে কিছু রাজমিস্ত্রির কাজ হয়েছে, হ্যাঁ, কিছু আপনার আরো ইয়ের কাজ হয়েছে আর কি, হ্যাঁ, গ্রিলের কাজ হয়েছে। আমার সাথে সকালবেলায় এই 11টার মধ্যে কথা হয়। আমি যেটা প্রত্যেকদিন অফিসে ঢোকার সাথে সাথেই বা অফিসে ঢোকার আগেই ফোন করতে করতে আমি অফিসে ঢুকতাম। মায়ের এটা দৃঢ় বিশ্বাস ছিল যে চেনাশোনা লোকেরই এইসব মানে অপকর্মগুলো ঘটায়, তার জন্য মা আমাদের এই জানলাটা সবসময় খোলা থাকে, শীত গ্রীষ্ম বর্ষা, হ্যাঁ, মা এখান দিয়ে দেখে জানাশোনা, খুব যদি জানাশোনা লোক হয় পাড়া প্রতিবেশী কেউ যদি হয় তবেই দরজা খোলে, নচেত বলে দেয় যে ছেলে বাড়িতে নেই পড়ে আসুন। এখন কালকে যখন দরজাটা খুলেছিল তার মানে সে তাহলে তাকেও হয়তো আমি চিনি, হ্যাঁ, মাও চেনে এবং হয়তো এর আগেও এসেছে। অবশ্যই জানাশোনা করে হবে, নাহলে জানাশোনা না হলে দুরুম করে ওরকমভাবে মা দরজা খোলা দরজা খুলবে না এবং তাকে চা অফার করবেন। বাড়ি বাড়ি বাড়িতে কোনো জিনিস হাত পড়েনি, একটা জিনিসও হাত পড়েনি। ফিরে তো আমি প্রথমে শক্তি করে আমি যখন নামি তখন মাকে আমি ফোন করি যে মা আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, কেন এটা আমার অভ্যাস ছিল, দেরি হলেও ফোন করি তাড়াতাড়ি হলেও ফোন করি। তো মা ফোনটা ধরেনি,
অনেক সময় কি হয় যে মা একটা জায়গায় ফোন থাকে, একটা ঘরে রান্না করে শুনতে পায় না, তাই ভাই যে ঠিক আছে মা ধরেনি। তো আমি এমনি আনন্দ করতে করতে আসছি বাড়িতে, দেখে যেরকম গেটটা খুলে মা মা বলে চিৎকার করি, তো চিৎকার করতে কোনো আওয়াজ পাই না। হ্যাঁ, বাইরের আলোটা নেবানো ছিল, হ্যাঁ মা হয়তো জ্বালায়নি বা জ্বলছে না, অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। তো আমি দেখি দরজাটা ভেজানো আছে, বাচ্চা বাচ্চা কুকুরগুলো দেখি দৌড়ে আমার দিকে এলো। হ্যাঁ, আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দেখছি, মাঝের দরজাটা ভিজানো আছে। যখনই মাঝের দরজাটা ভিজানো দেখেছি আমি, তখনই আমার মনে ডাউট হয় যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে। চালের ড্রামটা যেদিকে ছিল, মা চাল বার করছিল এটা অবশ্যই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার চালটা যে ড্রাম থেকে বার করছিল এবং তখনই পেছন থেকে গিয়ে গলাটা হয়তো ধরেছে, গলাটা ধরে যেই চিৎকা ছাটকিতে এবার মা এবার রিভার্স হয়ে গেছে। রিভার্স হয়ে গিয়ে সেখানে মানে ছিনতাইয়ের মতন টানা হেঁচড়া হয়েছে, এবং যখন দেখেছে আরো ছটফট করছে, মা হয়তো কিছু রেজিস্টেন্স করতে যাচ্ছে, রেজিস্ট করতে চেষ্টা করছে, তখনই হয়তো গলা টিপে বা ফাঁস ফাঁস জাতীয় কিছু, ফাঁস বলতে গামছা জাতীয় না, কিছু সরু দড়ি টাইপের বা নাইলনের দড়ি টাইপের কিছু দিয়ে টিপে, হ্যাঁ তার মধ্যে একটা চোখেও একটা ঘুষি আর কি পড়েছে। কারণ চোখটা যেভাবে হয়েছে ওটাতে একটা মানে একটা আঘাতের চিহ্ন, বড় ধরনের আঘাতই করা হয়েছে ওখানে। দুজন দুটো কাপ দেখে অবশ্যই প্রতিবেশী রেখে বসে, কারণ আমাদের এই পাশের দুটো কোয়ার্টার ভ্যাকেন্ট, ঠিক আছে। আর এখানে যারা মিনুপিসি বা খোকনদারা থাকে, হ্যাঁ তারা দেখুন সবাই কাজে ব্যস্ত, হ্যাঁ শুনতে পাইনি, এবার হয়তো মুখটাও চেপে ধরতে পারে। দরজাটা কোনদিন তো মা তো বন্ধ করতে পারে না, কেন ওটা যেহেতু শক্ত বলে, হ্যাঁ ওটা তো মা টেনে বন্ধ করতে পারে না, তো ওটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই। আমাদের বাইরের দরজাটা বন্ধ থাকলেই তো যথেষ্ট, তোমার মনে হলো যে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে, নাহলে মাঝের দরজাটা কেন বন্ধ থাকবে একাই থাকতে। না আমি বিবাহিত। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখুন যে চলে যাওয়ার সে তো চলে গেছে, আমি জন্মে থেকে এখানে বড় হয়েছি, ভাবতে পারছি না বোর শুলে এরকম একটা জায়গায় চলে গেছে। আমরা এখানে কেউ আত্মীয় নই, পাড়া প্রতিবেশী, কিন্তু মানে সবাই সবার আপদে বিপদে পাশাপাশি থাকি। আমি ভাবতে পারছি না এই জায়গাটা এরকম কেন হয়ে গেছে, এখানে সবাই একসঙ্গে আনন্দ করে আমরা থাকি থাকবো, মানে আমি জন্মে থেকে তো এখানে বড় হয়েছি, তো ভাবতে পারছি না এই জায়গাটার এইরকম পরিণতি কেন হলো, এবং আমি তো এটা আশাই করতে পারছি না যে কি কারণ থাকতে পারে এর পিছনে। মানে সে তো এমন কিছু নিয়েও যায়নি, নিয়ে যা গেছে সে তো একটা হাড়, একটা হাতের বালা, সেটা দিয়ে তার কি চলবে? না মানুষ ছাড়া এটা সম্ভব নয়, আর যে মানুষটি এটা করে ফেলেছে এটা সে করেই ফেলেছে, মানে তাকে আর মানুষের পর্যায়ে তো আমি ফেলতে পারি না। একটা হিংস্র পশুর সঙ্গেই তাকে তুলনা করছি, সে নিশ্চয়ই অবচেতন মনে ছিল সেই কাজ করেছে, সে সচেতন মানসিকতায় করে থাকবে না। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলন্ত বাসের চাকা ফেটে বিপত্তি ঘটল, ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় মানুষ ও পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে পাঠায়। চলন্ত বাসের চাকা ফেটে বিপত্তি ঘটল, ঘটনাটি ঘটেছে মেমারি সাতকেছিয়া বিশকোপা মোড় এলাকায়। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় বাসটি বর্ধমান থেকে নবদ্বীপ যাওয়ার পথে বিপত্তি ঘটে। ঘটনার কথা জানাজানি হতেই উদ্ধার কার্যে নেমে পড়েন স্থানীয় মানুষজন ও পুলিশ প্রশাসন। আহতদের বর্ধমান মেমারি পাহাড়হাটি প্রভৃতি জায়গায় চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সাতগাছিয়া থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শেহারা অঞ্চলের নতু গ্রামে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। তিন দিন ধরে চলবে দেবী আরাধনা। পুজো ঘিরে ভক্তির সমাগম ছিল লক্ষণীয়। বুধবার মহাসমারোহে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল। প্রায় 200 বছর ধরে চলে আসছে রায়না 1 নম্বর ব্লকের শিহারা অঞ্চলের নতু গ্রামে। এলাকাবাসীদের বিশ্বাস, রক্ষাকালী মাতার কাছে যে জন্য প্রার্থনা করেন তা পূর্ণ হয়। এদিন সারা রাত ধরে পুজো অনুষ্ঠিত হয়। পরের দিন আরতি, চণ্ডীপাঠ সহ পুজো অনুষ্ঠিত হয়। তিন দিন ধরে চলবে পুজো পাঠ। প্রতিদিন নানা রূপ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। এই এলাকা ছাড়াও পার্শ্ববর্তী বহু এলাকা থেকে ভক্তরা উপস্থিত হন এই পুজোতে।
মা রক্ষাকালীর পুজো উপলক্ষে আজকে আমাদের পুজো হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা একটা ফিক্স ডেট আছে, যেটা হচ্ছে 29শে ফাল্গুন। কালকে রাত্রে আমাদের পুজো হয়েছে, অত্যন্ত জাগ্রত আমাদের আমাদের কালীমা। এই পুজোর বয়স প্রায় 200 বছর ওপর চলছে। একসময় এটাকে পুজোটা খুব ক্ষীণভাবেই হতো, কিন্তু বর্তমানে আমাদের যে ম্যানেজার রয়েছেন বিবেকানন্দ পাত্র, উনি অত্যন্ত দায়িত্ব সহকারে অত্যন্ত জাঁকজমক দিয়ে আমাদের গ্রামে পুজোটা খুব করছেন। আজকে তার যে রক্ষাকালীর পুজো হচ্ছে স্যার, তার মহাপ্রভু পুজোটা আজকে আমাদের দুপুরবেলা অনুষ্ঠিত হচ্ছে। এই পুজোটা শুরু হয়েছিল কীভাবে? পুজোটা একসময় এটা প্রায় 200 বছর হতে চললো পুজোটা উঠতাম, তখন তো আমরা বলতে হবে প্রতি গ্রামে যেমন বারোয়ারি পুজো, এটা আমাদের এটা বারোয়ারি পুজো হিসেবেই তৎকালীন যারা এখানে বসবাস করতেন তারা শুরু করেছে। এটা রক্ষাকালীর পুজো কোন ব্লকের অন্তর্গত, কোন জায়গা? এটা রায়না 1 নম্বর ব্লকের অন্তর্গত শ্যামসুন্দর অঞ্চল নতুন গ্রাম। এটা কারা প্রতিষ্ঠা করেছিল? এর প্রতিষ্ঠাতা তো বলতে গেলে তো অনেক কথাই বলতে হয়, আমি একটু কথাই বলতে পারি। এটা প্রায় 200 বছরের পুজো। পুজোটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এলাকাবাসীদের কর্মতৎপরতা লক্ষ্য করা যায়। রায়না থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। ফাল্গুন মাসে সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় ঘিটু পুজো। বাড়ির বয়স্ক মহিলারাই এই পুজোতে অংশগ্রহণ করেন। বাড়ির খুদে সদস্যরা ঘিটু পুজোর গান শোনায় সকলকে। কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। রাঢ় বাংলার বহুল প্রচলিত পুজোগুলির মধ্যে অন্যতম পুজো হল ঘিটু পুজো। ফাল্গুন মাসের সংক্রান্তির দিন এই পুজো অনুষ্ঠিত হয়। এদিন বাড়ির বয়োজ্যেষ্ঠ মহিলারা বাড়ির উঠোন বা খামার পরিষ্কার করে আলপনা দিয়ে ঘিটু ফুল, চাল, গুড়, হলুদ জল, ভেজানো কাপড়ের টুকরো ও মসুর ডাল দেবীকে অর্পণ করে পুজো করেন। প্রদীপের শিখার কাজল ও হলুদ ভেজা কাপড় বাড়ির প্রত্যেকের চোখে দিয়ে রোগমুক্তির প্রার্থনা জানান। এদিন বাঁকুড়া জেলার ইন্দেশে এই পুজো অনুষ্ঠিত হয়। দুপুরে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা প্রতিটি বাড়িতে গিয়ে ঘিটু পুজোর গান শোনায়। তোয়ারি চাল লাগো তারা তাইরে আইরে রে তুলো রে ঘোড়ার পিঠে চোর হাতির পিঠে ডুবি বাজায় তারপরে ঘুরি বাজায় ঘে এতে কড়াই কড়াই চাল হবে ধরো অনেক কথা পড়ল পরে বাড়ির মহিলারা তাদের চাল ডাল আনাজ মশলাপাতি দেয়। ওই কচি কাঁচারা পরে একদিন বনভোজন করে। কোথায় বেরিয়েছো আজকে? কোন ঠাকুরের পুজো হয় আজকে? তোরা এখন কি করবে? বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আজকে খেলার খবরে, ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। রায়না থানার শ্যামসুন্দর কলেজ মাঠে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 6টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বর্তমান জেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। রায়না থানার শ্যামসুন্দর কলেজ মাঠে এদিনের প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব বর্তমান জেলার জেলা আরাধ্যক্ষ কুনাল আগরওয়াল। প্রত্যেক বছরই এমএ স্পোর্টস হয়। ওই স্পোর্টসে জেনারেলি আমাদের সব ডিএপি ছেলেরা খেলে, লাইনে কাছাকাছি যারা থাকে ওরাই পার্টিসিপেট করতে পারে। কিন্তু আমাদের থানাগুলোতে আমাদের যত পুলিশ পার্সোনাল আছেন, কলিগস আছেন, আপনারা চান্স পান না। এই জন্য আমরা প্ল্যান করলাম কি এইবারে আমরা শুধু থানা পোস্টকে নিয়ে এবং আমাদের হেডকোয়ার্টারে যারা খেলতে চায় এক্সেপ্ট ডিএপি তাদেরকে নিয়ে আমরা স্পোর্টস করবো, যেটা সবার সাথে বসে আলোচনা করে প্ল্যান করা হয়েছিল কি 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 খেলা যাবে। এই জন্য ভলিবল, ক্রিকেট, আমাদের ক্যারম আর মেয়েদের জন্য ব্যাডমিন্টন, এই 4টি খেলা নিয়ে একটা রূপরেখা বানানো হয়েছে কিভাবে খেলা হবে। থানা থানা প্রত্যেক থানায় ক্যারমও চলছে, মনে হচ্ছে অনেক সব থানায় ক্যারম, থানা লেভেল ক্যারম শেষ হয়ে গেছে, সব ডিভিশন জেলা লেভেল হবে। সেই হিসাবে ভলিবল আজকে এখানে সব ডিভিশন লেভেল হচ্ছে, খুবই ভালো লাগছে। সেই জন্য বলা হয়েছিল কি ম্যাক্সিমাম আমাদের পুলিশ পার্সন খেলবে, কিছুটা আমাদের ভিলেজ পুলিশ পার্টিসিপেট করতে পারে, কিন্তু কেউ আউটসাইডার থাকবে না। আশা করি আপনার মধ্যে কেউ আউটসাইডার প্লেয়ার নেই। টুর্নামেন্টের অংশ অনুষ্ঠান হতে অনুষ্ঠিত হতে চলেছে, সেটা হচ্ছে আমাদের বড় সাহেব, মাননীয় বড় সাহেবের অনুপ্রেরণায় এবং ওনারই মস্তিষ্ক প্রসূত
এই আইডিয়া ছিল যে পুরো বর্ধমান জেলায় যত থানা আছে সমস্ত থানার স্টাফ যারা আছে তাদেরকে নিয়ে টিম করতে হবে এবং তাদের সেই টিম নিয়ে কম্পিটিশন হবে। কম্পিটিশন হচ্ছে ভলিবল, ক্রিকেট, ক্যারম আর মেয়েস্ট মহিলা স্টাফ যারা আছেন তাদের ব্যাডমিন্টন টিম নিয়ে। তো বর্ধমান সদর সাব ডিভিশনের পাঁচটি থানা মাধবডিহি, রায়না, খণ্ডঘোষ, জামালপুর, মেমারি এবং পুলিশ হেডকোয়ার্টার এই ছটি দল নিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতা ঘিরে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয়। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। শ্যামসুন্দর থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হলো, এসএফআইয়ের পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আগামী 17 মার্চ মঙ্গলকোট মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন অনুষ্ঠিত হবে। পথচারীদের সুবিধার্থে ঢালাই রাস্তা তৈরির কাজ চলছে যোগ কদমে। এক প্রৌঢ়াকে খুনের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল, চলন্ত বাসের চাকা ফেটে বিপত্তি ঘটল। শিহারা অঞ্চলের নতুগ্রামে অনুষ্ঠিত হল রক্ষা কালী পুজো। ফাল্গুন মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় খেটু পুজো। ভলিবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।